কোথায়? এই যে এই যে সেই স্মৃতি, অত্যন্ত লজ্জিত হই আমরা, আমরা অত্যন্ত লজ্জিত হই। মানে আমাদের মান সম্মান কতটা ধূলিসাৎ হয়েছে এটা আমরা বুঝতে পারি। এখন আমরা আমরা আমার মান সম্মান আছে বিধে আমাকে মাস্ক পরতে হয়েছে। মুস্তাকে তো মাস্ক পরা লাগে না। যার মান সম্মান, যার সম্মান নাই তার অপমানের প্রশ্ন আসে না। যার নাক নাই তার নাক কাটার ভয় থাকে না। যার কান নাই তার কান কাটার প্রশ্ন আসে না। আমার সম্মান আছে বিধে আমাকে মাস্ক লাগাইতে হয়েছে। পরিবারটা মানে একটা কি কি বলবো, যে আমরা ভাত পানি ছাড়ে দিয়েছি এক কথা, সোজা খুব সহজ কথা যদি বলি, খাচ্ছি খাই না এরকম অবস্থা আছে। আমরাও খাই না, কোনো সময় খাচ্ছি কোনো সময় খাই না, বাচ্চাগুলো একই অবস্থা আমাদের। কে আপনারা যে ছবিটা দেখছেন, এই ছবিটাই আমার সব থেকে এই যে মাননীয় শেখ রাসেল শিশু কিশোর চিত্রাঙ্কন প্রতিযোগিতায় যখন আমার মেয়ে আমার শেখ রাসেল শিশু কিশোর চিত্রাঙ্কন প্রতিযোগিতায় যখন আমার মেয়ে প্রধানমন্ত্রীর কাছ থেকে মেডেল পায়, সেই স্মৃতিটাই কথা। এই যে এই যে সেই স্মৃতি, মেয়ের যে প্রাইজগুলো আছে সব সাজানো, এগুলো যখন দেখি তোমার আমার মন মনের ভিতরে কাঁদে ওঠে। যখন আমি কোন রাস্তা দিয়ে যাই, যখন দেখি কলেজ ছুটি হয়েছে, মেয়েগুলো হুড়ু হুড়ু করে বাইরে হচ্ছে, তখন তখন আমার তার সাথে কি ধরনের ব্যবহার করা তার তার প্রাপ্য হয়, এটা এটা দেশবাসী বিচার করুক। তার মেয়ের উপর আমি আমরা কোনো অত্যাচার করি না, সেগুলো তা সে তাকে দিয়ে বলাচ্ছে বলাচ্ছে দুইটা উদ্দেশ্যে। একটা একটা হলো তিশার মধ্যে ভীতি সঞ্চার করতেছে যে তোমার মারপিট করতে পারে, আর একটা হলো আমাদের ইমেজ ক্ষুণ্ণ করার যে স্বার্থে। এই এই দুইটি স্বার্থে মোস্তাক মোস্তাক বলতে এই কথাগুলি বলতেছে। মোস্তাক অত্যন্ত ঘৃণ্য প্রকৃতির একজন ব্যক্তি, জঘন্য প্রকৃতির ব্যক্তি। তার তাকে মানে কত মানে নিম্ন চরিত্রের মানুষ, এরকম এর দৃষ্টান্ত আমি দেখি না বাংলাদেশে। তার থেকে খারাপ কোনো ব্যক্তি আছে এটাও আমি মনে এই মুহূর্তে মনে হয় না। আমি একদিন রাত্রে ঘুমাইছি, ঘুম থেকে আমি স্বপ্নে তিশা আমাকে ডাকে ডাকে বলতেছে, আব্বু তোমাকে পানি দিব এক গ্লাস। এই আমার এভাবেই দিন কাটতেছে। কোনো কোনো সময় ঘুমাচ্ছি, কোনো সময় ঘুমাই না, দেখা যায় ঘুমের মধ্যেও তাকে আমি স্বপ্নে দেখি। হ্যাঁ, আমি আমার মেয়েকে জানাতে চাই, আমার মেয়ের উপর আমার ক্ষোভ ছিল এটি সত্যি, কিন্তু যখন তার মেডিকেলের রিপোর্টটা তার স্টেটমেন্টটা আমি দেখি, তখন আমি নিজের অনুতপ্ত হয় যে আমি কেন ক্ষোভ করেছি, ক্ষোভ প্রকাশ মানে আমার ক্ষোভ জন্ম হয়েছিল তার উপরে, যে তাকে একটু বকাবাধ্য করি। কিন্তু যে মেডিকেলের স্টেটমেন্ট আমার সব সব কিছুর অবসান করে দিয়েছে। আমি আমার মেয়ের উপর কোনো অভিযোগ নাই, কোনো অভিমান নাই, কোনো রাগ নাই, কারণ সে পরিস্থিতি কঠিন পরিস্থিতি শিকার, সেটা আমি বুঝতে পারতেছি। এবং সে আসলে আমি তাকে বুকে জড়া ধরবো এবং তাকে তাকে লেখাপড়া করাবো। এখানে মতিঝিলে যে আরও অনেক কলেজ আছে, এখানে ভর্তি করা দিয়ে তাকে সামনের দিকে আমি আগে নিয়ে যাবো, এবং তাকে তাকে তার যে স্বপ্ন ডাক্তার হওয়ার, সেই স্বপ্ন যাতে বাস্তবায়ন হয় সেই চেষ্টা আমি করে যাবো। পাঞ্জাবি দিয়ে পাঁচ বছর ঈদ করতেছি। এখন মেয়ের মন আমি পাইনি এটা আমি বলবো না, মেয়ে পরিস্থিতির শিকার। মোস্তাক ওগুলা দিয়ে তাকে দিয়ে ওগুলো, হ্যাঁ মোস্তাক মোস্তাক তাকে তাকে দিয়ে এগুলো বলায়, কিন্তু এইগুলো কথা ফেসবুকে ইউটিউবে দেওয়ার পরে সে বাথরুমে গিয়ে কান্না করে, এটি আমার আমি মনে করি। মোস্তাকের প্রতি বলার আমার কিছু নাই, সারা বাংলাদেশের মানুষ তার প্রতি থুতু ছুটতেছে। আমি মোস্তাকের দৃষ্টান্তমূলক শাস্তি চাই, আমার আমার মেয়ে ফিরে আসুক, এবং সেটা আইন আইন আইনি আইন প্রয়োগকারী সংস্থা তাকে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিলেই সকল রহস্যর একটি সমাধান হলো। এটাকে আইন আইনের আওতায় নিলেই সকল জট খুলে যাবে। যে বাবা মা যেহেতু আমরা অজ্ঞাত ছিলাম, আমাদেরকে সেই কলেজে গেছে, কলেজ থেকে যাওয়া আসে যাওয়ার টাইমটা এবং আসার টাইমটা তার ঠিক ছিল, মাঝখানে এই ঘটনাগুলো সে ঘটেছে। এগুলো স্কুল এবং মতিঝিলে স্কুল কলেজের রুমের মধ্যে যদি সে অশ্লীল ছবি তুলে, এটা তো বাপ মার জানার কোনো উপায় নেই।